এবার মধ্যপ্রদেশের দিলদার চা বিক্রেতার নাম জায়গা করে নিল নভকার ওয়ার্ল্ড রেকর্ডে। দিনে উনি আয় করেন 700 টাকা, যার 30% তিনি কাজে লাগিয়ে থাকেন সমাজসেবায়। তিনি মধ্যপ্রদেশের একজন চা বিক্রেতা। এই দিলদার চা বিক্রেতার দোকান মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার নাগদা নগরে অবস্থিত। দিলদার চা বিক্রেতার কথা ভাবতে গেলে মাথায় আসে, আমরা টাকার দিক দিয়ে গরিব হতে পারি, কিন্তু হে ইয়ারো, আমাদের হৃদয় ধনী। কেন এত খ্যাতি লাভ করলো এই দিলদার চা বিক্রেতা? আসুন জানাব। আসলে করোনা কাল থেকেই তিনি প্রতিদিন নিয়ম করে 200 জন লোককে বিনে পয়সায় চা পান করিয়ে আসছেন। এ বিষয়ে ওনাকে জিজ্ঞেস করতে প্রতিক্রিয়ায় উনি জানালেন, এক কাপ চা দিয়েই যদি কারো মুখে হাসি ফোটানো যায়, সেটি তার জন্য বড় পাওনা। এই একটি মানুষের একটি মুখ ভরা হাসিও ওনার জীবনে আনন্দের রহস্য। আর এই বিষয়ে জানা মাত্রই নভকার ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ারপারসন এই বিষয়টিকে বিশ্বের সামনে তুলে ধরলেন, যাতে দেশ এবং বিশ্বের লোকেরা এরম সেবা কাজের বিষয়ে জানতে পারেন। সেবা করতে পয়সা লাগে না, সেবা করতে বিবেকের প্রয়োজন হয়। লকডাউন সে হি গরিব বেসারা বেগার লোক ঘর সে বনা বনা নিয়ে শুল্ক চায় দেতা হুম, দিন ভর বাজার মে বেচ বেচ কে জো ভি ইসসে আমদানি হতি হ্যায়। মেয়ে গরিব বেসারা বেগার লোক মুফত মে চায় পিলানে কাম করতা হুম, ওর মুঝে অ্যাওয়ার্ড ইসিলিয়ে দিয়া যা রা হ্যায় আচ্ছে কার্য কো দেখতে হুয়ে, ওর হর ইনসান কো আপনি আমদানি সে কুছ হিসসা গরিব বেসারা বেগার লোক কো লিয়ে আমদানি হো যায় উসকে হিসাব সে লগানা চাহিয়ে, উসে আপনি আয় সে 4 গুণা জাদা ভগবান আপনি কো ওয়াপাস লোটা কে দেতা হ্যায়। ওর আচ্ছে কার্য কে ধন কে লিয়ে, আচ্ছে কার্য কে লিয়ে ধন কি নাই বল্কি এক আচ্ছে মন কি জরুরত হতি হ্যায়। বহুত সহি জীবন জি, আপকে ইয়ে জো বিচার হ্যায় আশা হ্যায় কি লোগো তক যায়, তো জনতা কে লিয়ে ভি আপ কুছ বোলে তো আর আচ্ছা রহেগা। মে হর ব্যক্তি সে, হর বর্গ কে ব্যক্তি সে ওর হর সমাজ কে ব্যক্তি সে ভি ইয়ে কহনা চাহতা হুম কি আপনি আমদানি সে কুছ হিসসা হমেশা কোই আচ্ছে কার্য মে লগায়ে, জীব দয়া মে লগায়ে, গৌ কে রক্ষা মে লগায়ে, ওর গায়ো কে আচ্ছি জাদা জাদা দেখভাল করেন, ওর হো সকে তো আপন যে ফুলো কি মালা যো লাতে হ্যায় বাজার সে, যে ফুল তোড় কে লাতে হ্যায় ফুলো কো ভি পতা নাই হোতা হ্যায় কি আপন সুবহ মন্দির জায়েঙ্গে ইয়া শমশান জায়েঙ্গে, ওর ফুলো কো ভি পতা নাই হ্যায় কি সুবহ আপন তোড় কে কিসি কে পেরো তলে কুছ লে জায়েঙ্গে। ইসিলিয়ে মুঝে দেশবাসী সবি সে আগ্রহ হ্যায় কি আপনে ঘর সে জাদা জাদা সম্মান হো, কপড়ো কি মালা সে সম্মান কিয়ে, ওর ইসকে লিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব নে ভি বহুত বড়ি প্রশংসা কি বাত কি হ্যায় কি ফুলো কি মালা তো মন্দির মে হ্যায়, গুরুদ্বারো মে হ্যায়, চার্চ মে হ্যায়, হর জগহ ইস্তেমাল কি যা সকতি হ্যায়, পর কিসি কে স্বাগত সম্মান মে জো কপড়ে কি মালা হ্যায় উসকে জাদা জাদা মোতিও কি মালা কা ইস্তেমাল করে, কপড়ো কি মালা কা ইস্তেমাল করে, জিসে প্রদূষণ নি ফেলেগা ওর বাতাবরণ আচ্ছা রহেগা, ও ফুলো কি মালা সে জো কীড়ে মকোড়ে বগেরা হতে জীব হত্যা হতি হ্যায় উসসে ভি নিজাত মিলেগি, ইয়ে কহনা চাহতা হুম দেশবাসী। धन्यवाद जी। वर्ल्ड रिकॉर्ड का मतलब तो अभी आप जानते ही हैं। वह क्या रहता है कि लोगों की सेवाओं का अपन सिर्फ और सिर्फ लोगों के सामने लेकर आते हैं, लेकिन नवका वर्ल्ड रिकॉर्ड में ना कि हम सिर्फ उनकी प्रतिभाओं को उभारते हैं, साथ ही साथ हम उनको उनके अनुभव के साथ उनके जन कल्याण में कैसी भागीदारी हो सकती है उस चीज को लेकर व्यावसायिक रूप में राजनीति में उसको लाइफ टाइम अचीवमेंट के रूप में ले गए। जैसे कि अभी जीवन लाल जी जैन को भी मिला है नवकार वर्ल्ड रिकॉर्ड, वे व्यक्तित्व वो कि सिर्फ 700 रुपए महीना करीब करीब प्रतिदिन का कमाते हैं, उसका भी वो 30% हिस्सा जन माना कार्य में लगा देते। जीवन जी जैन जैसे व्यक्तित्व का ही हमारे समाज में बहुत आवश्यक भागीदारी निभाते हैं, वे ही व्यक्तित्व हैं जो इतिहास के पन्ने में अमर रहेंगे। इसी शुभकामनाओं के साथ इस हमारा प्रयास रहेगा कि ऐसी प्रतिभा को देश दुनिया के सामने हम लेकर आते रहेंगे। ब्यूरो रिपोर्ट, इंदो बांग्ला टाइम्स बिजनेस, कोलकाता।